আসসালামু আলাইকুম, আমি ডক্টর গিফারি, বর্তমানে আছি মেডিকেল অফিসার হিসেবে বাংলাদেশ ENT হসপিটালে। গত 31 অক্টোবর আমার বোন ডক্টর সাবার লাসিক হয়েছে প্রফেসর ডক্টর হারুনুর রশিদ স্যারের কাছে ঢাকা আই কেয়ার হসপিটালে। তো হ্যালো, আমি সাবা, আমি ঢাকা মেডিকেল কলেজে বর্তমানে ইন্টার্ন চিকিৎসক হিসেবে রয়েছি। তো আমি কয়েকদিন আগে ঢাকা আই কেয়ার হসপিটাল থেকে লাসিক করেছি প্রফেসর ডক্টর হারুনুর রশিদ স্যারের কাছ থেকে। তো আমার যে সমস্যা ছিল যে আমি বেশ কয়েক বছর যাবত আমি চশমা পরতাম, আমার যেহেতু চোখে পাওয়ার ছিল, তো এটা নিয়ে আমি খুব একটা কমফোর্টেবল ফিল করতাম না। তো চশমা পরতে যে সমস্যা হতো, সবসময় তো বাইরে চশমা পরে যেতাম না, তো আমি কন্ট্যাক্ট লেন্স অনেক ইউজ করতাম। তো কন্ট্যাক্ট লেন্স ইউজ করলেও যেটা দেখা যেত যে চোখ অনেক সময় লাল হয়ে যেত, এবং কন্ট্যাক্ট লেন্স খোলার পরে দেখা যেত চোখ অনেক ড্রাই হয়ে থাকতো, রেডনেসটা থাকতো, এই সমস্যাগুলো ছিল। তো বেসিক্যালি এই সমস্যার জন্যই চিন্তা করা হলো যে আমি ল্যাসিকটা করাই ফেলবো। তো কয়েক মাস আগে আমি চিন্তা করলাম যে আমি ল্যাসিক করাই ফেলবো, এবং অনেকেই রেকমেন্ড করলো হারুন স্যারের কথা। তো এখানে আমি স্যারের কাছে আসলাম এবং স্যার আমাকে কিছু প্রি ল্যাসিক টেস্ট করাতে দিলেন, এবং দেখার জন্য আমি উপযুক্ত কিনা ল্যাসিক করার জন্য। এরপরে স্যার প্রি টেস্ট ল্যাসিক সব করানোর পর এবং দেখার পরে স্যার আমাকে ফ্যামটো ল্যাসিক রেকমেন্ড করলেন, এবং আমি ল্যাসিকটা করেছি। তো এখন আমার আমি যেটা বলবো যে এটা অনেক সুন্দর একটি এক্সপিরিয়েন্স ছিল। ল্যাসিক করানোর সময় আমি আসলে চোখে কোনো কিছু বুঝিনি যে আমার একটা মানে অপারেশন হচ্ছে বা কিছু হচ্ছে, এটা আমি একদমই ফিল করতে পারিনি। এবং এটা খুব শর্ট টাইমের একটি প্রসিজিওর, এরপরে হচ্ছে আমাকে রেস্ট নিতে বলা হলো যে 6 থেকে 7 ঘন্টা আপনি আয় একটা রেস্ট দিবেন, এবং এরপরে সকালে ঘুম থেকে উঠে অনেক সুন্দর একটি অনুভূতি, আমার আর চশমা পরতে হচ্ছে না এবং আমি সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম। এবং ল্যাসিক করার পর আমার কোনো রকমের কোনো সমস্যা বা কোনো কমপ্লিকেশন হয়নি, আলহামদুলিল্লাহ কোনো রকম প্রবলেম হয়নি। এবং যারা আসলে ল্যাসিক করাতে চায়, যে এটা নিয়ে ভয় পায়, আমি বলবো তারা করাতে পারে বা তারা এসে অ্যাটলিস্ট দেখাতে পারে যে তারা ল্যাসিক করার জন্য উপযুক্ত কিনা, কারণ এই প্রসিডিওরটা আসলে খুব ছোট একটা প্রসিডিওর, এখানে কোনো কমপ্লিকেশনও নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং আপনাকে কিছু ঘন্টা অবজারভেশন করে আপনাকে বাসায় পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ লেস হসপিটাল স্টে যেটাকে আমরা বলি। আমি বলতে চাই যে ঢাকা আই কেয়ার হসপিটালের সার্ভিস আমার কাছে অনেক ভালো লেগেছে। যখন ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা এখানে আসি, তখন থেকে স্টার্ট করে ল্যাসিক হলো, এরপর ল্যাসিকের পরবর্তী ফলোআপ, সব কিছু মিলে ওভারঅল সব কিছু অনেক সিস্টেমেটিক। জাস্ট লাইক মানুষজনের যেটা কমপ্লেন থাকে যে বাংলায় সেই জিনিসগুলো মেনটেন করা হয় না প্রপারলি, বাট এখানে এসে আই গেস সবার সেই ধারণাটা বা চিত্রটাই বদলে যাবে। আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, আমরা খুবই গ্রেটফুল টু প্রফেসর হারুনুর রশিদ স্যার ফর ইজ সার্ভিস অ্যান্ড বেস্ট অফ লাক ফর ঢাকা আই কেয়ার হসপিটাল। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।